হাই গাইস জে কোয়ারি হচ্ছে প্রথম ভিডিও এটা যে কোয়ারি শিখবো আমরা এখন যে কোয়ারি শেখার জন্য যেটা করতে হবে ফার্স্ট অফ অল যে কোয়ারি প্রথমে আমরা পেয়ে চলে যাচ্ছি যে কোয়ারিতে টিউটোরিয়াল এটা বলছে জে কোয়ারি ইজ জাবা স্ক্রিপ্ট লাইব্রেরি তো যে কোয়ারিটাকে আমি একটু সিম্পল ইন্ট্রোডাকশন দিচ্ছি যে কোয়ারিতে আমরা হচ্ছে কি জাভা স্ক্রিপ্টের মতো যে কোয়ারি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না জাভা স্ক্রিপ্টের কোডগুলোকে ইজিলি লেখার জন্য আমরা যে কোয়ারি ইউজ করে থাকি একদম সোজা কোথায় মানে জাভা স্ক্রিপ্টে আমরা যেমন ডকুমেন্ট কোয়েরি সিলেক্ট বা ডকুমেন্ট গেট ইলেভেন আইডি তারপরে আইডি দিয়ে ইনার ইস্টেমেল করে অনেকগুলো কোড লিখে একটা লেখা শো করাই তো যে কোয়েরিতে এত কিছু লিখতে হয় না সেটা মনে করেন যে দুইটা ওয়ার্ড লিখলে যে কোয়েরিতে ওই কাজটা করা যায় তো জাভা স্ক্রিপ্টকে ইউজ করেই অ্যাকচুয়ালি যে কোয়ারি চলে সো যে কোয়ারি জাভা স্ক্রিপ্ট ছাড়া চলতে পারবে না সো জাভা স্ক্রিপ্টের ফাংশনগুলোকে যে কোয়ারি আরও ভালো করে মডিফাই করে আমাদের সাথে কাজ করে আর কি তো এক্ষেত্রে যে গরির এই অপশানগুলোকে ইউজ করার জন্য যেমন আমরাই যে আমরা জাভাই স্ক্রিপ্ট দিয়ে একটা ফাংশান তৈরি করি সাপোজ স্ক্রিপ্ট আমরা এরকম করতেছিলাম যে ভেরিয়েবল এক্স সমান সমান টেন এবং ভেরিয়েবল ওয়াই ওয়াই সমান সমান টেন এটা আমি যদি ডকুমেন্ট রাইড করি তাহলে এক্স প্লাস ওয়াই যদি দেই আমরা বিশ রেজাল্ট পাই এভাবে তাহলে আমরা কী পাই বিশ রেজাল্ট পাই বিশ পাচ্ছি তো এইভাবে আমি যদি এটাকে আবার বারবার করতে চাই দুইটা ক্যালকুলেশন করতে যাচ্ছে আবার আমাকে তখন এইভাবে করতে হচ্ছে যে টোয়েন্টি প্লাস থার্টি এরকম চাচ্ছি এরকম হতে হবে তো এরকম করতে গেলে কিন্তু সমস্যা ঠিক আছে তো এই জিনিসটা আমরা বারবার দুইটা ক্যালকুলেশন করতে গেলে আমাকে এক দুই তিন চার পাঁচ ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয়টা লাইন লিখতে হচ্ছে তো এইভাবে না লিখে যদি আমি এটা ফাংশনে বানাই ফেলি ধরেন যে এটা আমি একটা ধরলাম আর ফাংশন ফাংশন ক্যালকুলেটর এবং এখানে বললাম যে এইভাবে স্যার আমি বললাম যে নাম্বার ওয়ান নাম্বার টু তা আমরা এইভাবে যে বাটাটা পাস করি তো নাম্বার ওয়ানটা আমি এখানে দিলাম নাম্বার টুটা আমি এখানে দিলাম তাহলে আমি এখন এই ফাংশনকে কল করার সময় কী করবো এখানে জাস্ট ফাংশনটা কল করলে হবে এবং আমরা এখানে নাম্বার ওয়ান যেমন এখানে দশ যোগ বিশ তিরিশ হয়ে যাবে তাহলে অবশ্যই তিরিশ পাচ্ছি আমি আবার যদি আরেকটা ক্যালুশন করতে চাই তাহলে আবার আমি লিখতে যাচ্ছি এভাবে যে একশো একশো বিশ হচ্ছে ঠিক আছে তো এইভাবে ডকুমেন্ট অ্যাড দিলে নিচে চলে আসবে তো এই যে জিনিসটা আমি একবার করতে পারছি একটু সামান্য লেখালেখা আমি এইগুলাকে যদি বিশ বার বানাতে চাই তাহলে বিশ বার আমাকে তিন বিষয় সাইটটা লাইন লিখতে হবে তো এই যে কোয়ারি কী করছে জাভাই স্ক্রিপ্টের এই ধরনের কোডগুলোকে বিভিন্ন ফাংশানে তৈরি করছে করে তাদের কোডগুলোকে সিম্পলিফাই করে ফেলেছে তো এই কারণে যদি আমি এটা কোথাও ইউজ করতে চাই ধরেন যে আমি এটাকে একটা ইয়াতে ইউজ করছি ধরুন এইটাই যে করি আমার আমি একটা যে করি ধরেন যে একটা সফটওয়্যার ইউজ করতে চাই সাপোজ এরকম এটা না ধরুন এখানে একটা অ্যাপ জে এস বানাইলাম মাই ডট জে এস এটা বানাইলাম এর মধ্যে আমি কী করলাম এই কোডগুলোকে রাখে দিলাম সাপোজ এটা না এই কোডগুলোকে রাখে দিলাম ঠিক আছে তো এই কোডগুলোকে রাখার পরে এখন যদি আমি এই ফাংশনটা ইউজ করতে চাই তাহলে অবশ্যই আমাকে এই ফাংশনটাকে কল করতে হবে আগে মানে এই ফাইলটাকে আগে ইনস্ক্লু মানে অ্যাড করতে হবে এর সঙ্গে এর সঙ্গে আগে লিঙ্ক করে দিতে হবে এর মতো করে তাহলে আমি কী করি এভাবে করি না কখনও মাই এটা করি এটা করলে এখন যদি আমি ক্যালকুলেশন দেই তাহলে কিন্তু এখানে বিশ দশ তিরিশ আসতেছে যদি আমি এটা না দেই তাহলে দেখেন পাচ্ছে না তো এই যে ফাংশনটা আমি এখানে বানিয়ে রেখেছি বলে এই ছোট্ট জিনিসটা দিয়ে আমি যোগ করতে পারতেছি তাই না তো জে কোয়ারিও এরকম অনেকগুলো লেখা লিখে অনেক ফাংশনালিটি বানাইছে বানায় একটা ফাইল তৈরি করছে এবং ওইটাই হচ্ছে জে কোয়ারির ফাইল এবং ওই ফাইলটা আমরা ইউজ করে ওদের ফাংশনগুলো অ্যাক্সেস করে করে খুব ইজিলি ওই কাজগুলো করতে পারি ঠিক আছে তো এই জন্য আমাদেরকে একটা জে কোয়ারির ফাইল আছে ডাউনলোড করে নিতে হয় জে কোয়ারি ডট জে নাম ফাইলটার তো এই ফাইলটা যে করে নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যায় অথবা গুগলও প্রোভাইড করে আরও অনেকগুলো ওয়েবসাইট বুটস্টাফও প্রোভাইড করে অনেকেই বানাইছে ফাইলটা সেমভাবেই কেউ কিনে রাখছে কেউ শেয়ার বিজনেসে আছে তো এই ফাইলটা বানাইছে এখানে মেন ওয়েবসাইটে গেলে আমরা পাচ্ছি এখান থেকে স্কোয়াটাই ব্যাটার তো এখান থেকে যেটা আছে যে করে যে হোম পেজে যাওয়ার পরে আমি যদি ডাউনলোডে ক্লিক করি যে আমাদের ডাউনলোড যে করি থ্রি পয়েন্ট থ্রি ওয়ান এটা হচ্ছে লেটেস্ট ভার্সন তো এখান থেকে আমি যে প্রথমে যে এটা আছে ডাউনলোড দ্য কম্প্রেসড প্রোডাকশন যে করি থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান এটা আমাদের হচ্ছে লেটেস্ট ভার্সন এখানে আমি ক্লিক করি যদি তো এই যে ফাইল ওপেন হচ্ছে একটা যে একটা জেএস ফাইল বানাইছে এটা ওপেন হচ্ছে তো এখানে দেখেন অনেকগুলো ফাংশন তৈরি করা হয় যেটা আপনারা বুঝবেন না তো এখানে ওপেন করা আছে এদের ভিতর থেকে কিছু কিছু ফাংশ যে দরকার ফাংশনালিটিগুলো আছে এই ফাংশনালিটিগুলো নিয়ে এদের এই পেজে আলোচনা করা হয়েছে কোন কোন মেথডগুলো তারা তৈরি করছে কি কী কাজ হয় সেগুলো দিয়ে ঠিক আছে তাহলে আমরা কি করতে পারি একে করতে পারি কি এ লিঙ্কটা দিয়ে আমরা এখানে ই করতে পারবো মানে এখানে বলে দিতে পারবো এইভাবে রাখতে পারবো অথবা আমি করতে পারি কি এটা আমি আমার সার্ভারে ডাউনলোড করতে পারি তাহলে এখন যদি লিঙ্ক দিয়ে ইউজ করি তাহলে নেট কানেকশন লাগবে আমার এখানে যদি লিঙ্ক দেই হবে তাহলে নেট কানেকশন লাগবে আর যদি আমি ডাউনলোড করি তাহলে আমার নেট কানেকশন লাগতেছে না তাহলে আমি কী করতে পারি ডাউনলোড করতে পারি আমার এখানে এটা রিপ্লেস করে দিলাম মাই ফাংশনকে রিপ্লেস করে দিচ্ছি আচ্ছা এখানে মাই ফাংশন না এটা আমরা অবশ্যই যে করি লিখবো যে যে করি ফাইলটা যে করি থ্রি থ্রি ওয়ান থ্রি পয়েন্ট ওয়ান এটা দিলাম ভার্সন একটা রেখে রাখলাম তো এই ফাইলটা আবার আমাদেরকে কী করতে হয় এইখানে সেই ফাইল যেহেতু নাই এখানে কানেকশন দিতে হয় এইভাবে আমরা এই ফাইলটা কানেকশন দিলাম এখন আমরা এইটা কিন্তু লিখলে আসবো না কিন্তু এই ফাংশন কিন্তু এই জে কোর ফাইলের মধ্যে নাই মানে আমাদের যে এই যে জে কোরি ফাইল নিশিয়ে আমরা নিয়ে আসলাম এই ফাইলটা কিন্তু নাই অথবা আপনি চাইলে গুগল থেকে ডাউনলোড করতে পারেন যে করে এখানে আসে ইটস গ্যাট স্টার্ডি ক্লিক করলে এই যে এদের গুগলেরও লিঙ্ক আছে গুগলের মানে মেন লিঙ্কটাই যে এখানে এটা এটা ইউজ করলেও হবে আর কি তো যে কোনো একটা ইউজ করবেন গুগলের যে এস এএসি ডট নেট এরাও দেয় অনেকেই প্রোভাইড করে আর কি যে করে এটা যেখান থেকে চায় সেখান থেকে ডাউনলোড করে ইউজ করবেন লেটেস্ট ভার্সনটা ইউজ করবেন দ্যাট সেট আর অন্য কিছু না তাহলে আমরা এটা নিয়েছি এবং এখানকার এইভাবে তো আমরা দেখে বুঝবো না তো এখানে ওদের ওয়েবসাইটে ভালো করে বোঝানো হয়েছে মেনি ওয়েবসাইট অনেকগুলো ওয়েবসাইটে যে করি ফাংশন নিয়ে আলোচনা করা হয়েছে আচ্ছা তাহলে আমরা এটা ফাইলার দেখব না এখানে আমরা দেখতেছি যে করে লিখা যায় কীভাবে ঠিক আছে তো আমরা এখানে আসি যে করে বেশি বেশি ভিডিও ভিডিওটিডিওল হবে না কারণ এগুলো অনেক ছোটো ছোটো জিনিস তো সো এখানে আসি যে সিনটেক্স কীভাবে লিখতে হয় আর কি তো লিখার নিয়মটা বলছে যে ইউ মাইট হ্যাভ নোটিস ড্যাট অল যে করে ম্যাথডস ইন আওয়ার এক্সাম্পলস আর ইনসাইড ইনসাইড এ ডকুমেন্ট আর রেডি ইভেন্ট ঠিক আছে একটা রেডি ইভেন্ট আছে এর মধ্যে ঢুকে দিতে হবে এটাকে ঠিক আছে তাহলে এটা লেখার নিয়ম যেমন আমরা এস্টেম এভাবে লিখছি শেষ করছি তো এইখানেও একটা জে কোয়ারি লেখার নিয়ম আছে সেটা হচ্ছে আমাদেরকে আর ডকুমেন্ট রাইট লিখতে হবে না এখানে শুরু করার প্রথমে আমাদেরকে অবশ্যই ডলার সাইন দিয়ে এখানে এখানে ডলার সাইনের ভিতরে আমি জে কোয়ারি এভাবে লিখতে পারবো ঠিক আছে কিন্তু এটা লেখা ব্যাটার না ব্যাটার হচ্ছে ডলার সাইন দেওয়া তো ডলার সাইন দিয়ে আমি এখানে লিখতেছি জে কোয়ারি ডকুমেন্ট আর এই পাশে হচ্ছে রেডি ইভেন্ট ইভেন্ট ডিসেনার এটা একটা ঠিক আছে রেডি এখন এখানে ফাংশন দিতে হয় আমরা ইভেন্ট ডিসেনার যেভাবে লিখি সেভাবে ফাংশন লিখতে হবে তাহলে ফাংশন খেয়াল করুন ইভেন্ট ডিসেনার আমরা কেউ বানাইছিলাম ফাংশন ঠিক আছে এখানে আমাদের কাজ কোর্ট কাজ করবে তো এখন একটা জিনিস দেখেন যে আমি যদি এটা লিখতে হবে প্রতিবার যে করি স্টার্ট করার সময় ঠিক আছে এখানে সব আপ হবে ওকে তাহলে এখানে যদি আমি এখন ইয়ে করতে চাই এখানে একটা ড্যামো ইউজ করতেছি ডিআইভি ড্যামো আর আমি একটা উইথ দিচ্ছি এখানে ডিআইভিটার স্টাইল উইথ দুইশো পিক্সেল প্যারিং আর একশো পিক্সেল আর তারপরে ডানব থাকবে জিরো পিক্সেল ওকে বা এখানে আমি অল্প একটু দিচ্ছি দশ পিক্সেল আচ্ছা এখন আমি লেখা যদি ভিতরে একটা দিতে চাই এটা কিন্তু কোনো রেজাল্ট আসবে না কারণ ওর মধ্যে কোনো ফাইল মানে কনটেন্ট নাই সেই কারণে আমরা এখানে কিছু দেখতে পাচ্ছি না যদি একটু লিখে দেই কিছু দেখেন ওই ডিজাইনটা চলে আসবে কিন্তু আচ্ছা এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড আমি দেইনি প্যাডিং আমি পঞ্চাশ পিগেল দিচ্ছি আর এখানে একটা ব্যাকগ্রাউন্ড সেট করে দিই কালার হোয়াইট এবার দেখেন ঠিক আছে এই জিনিসটা আচ্ছা আরেকটা জিনিস বলি যে টেক্সট অ্যালাইন সেন্টার এবার দেখেন এটা আসছে ঠিক আছে তো এই জিনিসটা আসলো তো এই জিনিসটা আমি যদি লেখা না লিখি এখানে এখন এর মধ্যে একটা লেখা দিয়ে দেবো আমরা কি করতাম আগে যে ডকুমেন্ট কোয়েরি সিলেক্টর সিলেক্টর দিয়ে কী করতাম আমি এখানে এইভাবে করতাম করে আমি আইডি দিতাম ডেমো নিয়ে বলতাম যে ইনার এসটিএমএল তাই না এসটিএমএল আর এখানে বলতাম যে এরকম দিলে চলে যেত আমাদের তাই না তো এটা কিন্তু আসছে কিন্তু আসলে আমাদের এটা ইউজ করাটা এখন আর বেটার না যেহেতু যে করে ইউজ করতেছি তো এই কোডটা এই যে এত বড়ো কোডটা আমরা সিমপ্লিফাই করে ফেলতে পারবো যে করি কাজ করতেছি কিনা আমাদের একটা অ্যালার্ট দিয়ে দেখা দরকার যে করে কাজ করছে বলে আমি যদি এটাকে উঠিয়ে দিই তাহলে দেখেন যে করে কাজ করবে না ঠিক আছে তো এইটাই বোঝা যায় যে যে করি কাজ করছে আমাদের তাহলে যে করে ফাংশন কাজ করছে আমাদের লিঙ্কিং ঠিক আছে সব ঠিক আছে তো এখানে এই যে কোডটা লিখেছি এত বড় কোড না লিখে যে করিতে খুব সিম্পলি লেখা যাবে এই যে এত বড় না লিখে আমি খালি যে করে খালি এটা দিয়ে দেই তাতেই কিন্তু যে করে টার্গেট করবে তো যে করিতে সিলেক্ট করা মানে টার্গেট করা কোনো একটা টেককে এভাবে করলে হবে মানে এতটা লিখতে হচ্ছে না আমাকে দেখেন আমি কতটা কমিয়ে ফেললাম এটা লিখলাম আর ডেমো এখানে ক্লাস যাই ইচ্ছে তাই করতে পারেন এর মতো করে ইনার না জাস্ট এসটিএমএল লিখবেন এখানে এটা হচ্ছে যে করে একটা ফাংশন ইনার কে কনভার্ট করে তাহলে এই ফাংশন তৈরি করছে তাহলে আমি এইচ ওয়ান সরি এখানে এখানে এইচ ওয়ান দিয়ে আমি যদি বলি যে হ্যালো ওয়ার্ল্ড দেখেন এইচ ওয়ান দিয়ে হ্যালো ওয়ার্ল্টটা ওখানে ঢুকে যাবে তো দেখেন এই হচ্ছে যে কোয়ারির মজা মানে কতটা ছোট করে আমরা লেখাটা লিখতে পারলাম তো এইভাবে আমরা যে কোয়ারি স্টার্ট করবো আর এইভাবে আমরা টার্গেট করবো টার্গেট করার জন্য এইটুক মনে রাখবেন সব সময় ঠিক আছে এইটা হচ্ছে টার্গেট করার অপশন যে কোয়ারিতে তো অবশ্যই এইভাবে আমাদেরকে লিখে নিতে হবে ফাংশনটা তারপর স্টার্ট করবো সো নেক্সট ভিডিওটা আরও বেড়ে যাচ্ছি